জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং এটা হচ্ছে আমার দার্জিলিং ব্লগের এপিসোড নাম্বার টু। তো আজকে আমরা চারজনে মিলে দেখতেই পাচ্ছ তোমরা, চারজন মিলে আমরা এখন দার্জিলিং এবং শ্যাট করে উঠে যাব। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার কাকু। তো এটা হচ্ছে নিউ জলপাইগুড়ির রাস্তা। বল ভাই, কেমন লাগছে? হেভি লাগছে, হাওয়া পাচ্ছি, দার্জিলিং যাচ্ছি, মজা হচ্ছে, খেলা হবে, খেলা হবে। এই যে সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাহাড়, বড় বড় পাহাড় দেখে উত্তার করে দিচ্ছে। সমতলের উপর পাহাড়, হঠাৎ করে আবার নেমে গেল পাহাড়। বাম্পার ছিল ভাই, বাম্পার কো পার। তো সকালবেলা চা সিগারেট এগুলো দিয়ে শুরু করলাম। এই আমি সিগারেট খাই না। দিদি ঘুম পেয়ে গেছে। চলো বন্ধুগণ, গাড়িতে নেমে গেছে মুভি করতে, চোখ মুখ লাল করে, ওই যে ব্লগারের চোখটা হয়েছে, কান্নাকাটি করছে। জল কোথায়? এই যে ব্লগারের জল স্পেশাল মাঙানো হয়েছে। এইভাবে টাইম নষ্ট করলে কিন্তু মুশকিল। অ্যান্টি বমি জল, না না। আর ওই যে ব্লগারের সাথে এই জন্যই শালা আমি শেয়ার কার্ডের ব্যাপারে ধরে গিয়ে বাদ দিই। ব্লগারের সাথে কোম্পানি দিতে আরেকজন নেমে গেছে। না আমার কিছু হয়নি, ওই একটা আগাল। চলো শুরু হয়ে গেল, দার্জিলিং শুরু হয়ে গেল। তো গাইজ, এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। একটা অসাধারণ
একটা মানে স্পটে তোমরা জাস্ট ভিউটা দেখো, আমার পিছনে দেখো জাস্ট, উফ জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং একটা ভিউ ভাই, পেসা উসুল ভাই, তোমরা ভিউটা দেখো। এ তোমাদের বলো কেমন লাগছে এখানে এসে, তারকাটা দেখ নিয়ে আসছে এখান থেকে ঘি আর খেতে পারতাম ওখানে। আমি কেমন লাগছে বল ভাই, লাগছে ভিউটা হেভি মজা আছে, একদম ভালো লাগছে না, বমি হচ্ছে না শোনা, গাইস অবশেষে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর লিটারালি আমরা ঠকে গেছি, খিদে পেয়েছে, এই বাচ্চা ছেলেটা খিদে পেয়েছে না, আমার কাছে কি সব কিছু পাবে নাকি। তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম, এখানে একটা টিভি আছে, জলের বোতল দিয়েছে, আর যা অনেক কিছু আছে। আর গাইস এই এপিসোডটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, বান্টু দেখা দ্যাট বাড়া।